ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো চারে বেশে চোগ ভালোবেসে যেও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পরে ওই যে সেই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বলছেন যে মনাপু আপনাদের মাঠটা দেখতে অনেক সুন্দর লাগে, তো আজকে সেই সূত্র ধরে এখন আমাদের আসলে মাঠে কোন ধরনের ফসলগুলো হয় সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটির আয়োজন। আর বিশেষ করে অনেক দিন মাঠের মধ্যে আসা হয় না, আমি মাঠের মধ্যে এসেছি। আসার পরে আসলে দেখতেছি এত সুন্দর সুন্দর, এই যে মাঠের মধ্যে অনেক সুন্দর এই যে পাট পেয়েছে, আবার এই যে অনেকেই এই যে পাশ দিয়ে সব এই যে ছাগল খাওয়াচ্ছে, এই যে তারপরে কিন্তু অনেক বৃষ্টি হয়ে গেছে বিকেলবেলা, এই অনেকেই ছোটো পোলাপান এদিক দিয়ে আছে। আর আমি একটু এখন ঘুরে ঘুরে দেখব আমাদের মাঠ, আসলেও মাঠের মধ্যে দিয়ে বেড়াতে আমি খুব পছন্দ করি। আর যখন বৃষ্টি হয়ে গেছে অনেক ভালো লাগতেছে মাঠের মধ্যে, তো সবাই আমাদের মাঠটি আপনারা দেখতে থাকুন। শুধু কিন্তু আপনাদেরকে মাঠটা দেখাবো না, আপনাদেরকে কিন্তু আবার গানও কিন্তু শোনাবো, ঠিক আছে? এই যে দেখুন পাট কত বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর পাট হয়েছে। আর এছাড়াও অনেক খরা, খরায় আর কি কৃষকেরা হতভম্ব হয়ে গিয়েছিল যে আসলে ওই এত খরায় পাট হবে কি, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের রহমতে আসলে পাবনাতে এমন একটা সময় এসেছিল, এমন একটা আমরা ইয়ার মধ্যে ছিলাম, চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের ফসলগুলো আসলে হবে কি না। তো এই যে এই ক্ষেতটা দেখুন, এই ক্ষেত্রে দেখুন, এই যে খরায় কিন্তু এই যে কিছু কিছু জায়গায় কিন্তু পাট এই যে অনেক সুন্দর এই যে বড় বড় হয়েছে, আবার এই যে কিছু জায়গায় এই যে ছোট ছোট কিন্তু রয়ে গেছে, এগুলো কিন্তু এই যে খরায় আসলে পুড়ে গেছে। আর কিছু কিছু ক্ষেতে অনেক ভালোই হয়েছে, এর মধ্যে বৃষ্টি হয়েছিল, যখন বৃষ্টি হয়েছে তখন এই যে পাটের ক্ষেতগুলো এই যে অনেক সুন্দর হয়েছে। তো কৃষকেরা আসলে অনেক চেষ্টা চিন্তায় ছিল যে আসলে আমাদের এই ফসলগুলো হবে কি না, মানে খরায় এমন অবস্থা হয়ে গেছিলো। তো আল্লাহ রহমতে অনেক সুন্দর হয়েছে। তো আর একটু ঘুরি সামনের দিকে যাই, আসলে এই দেখুন আসলে বৃষ্টি হয়ে গেছে, এই যে পায়ে কিন্তু অনেক কাদা, এই যে কাদা আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে বৃষ্টি হয়ে গেছে, তারপরে আমার অনেক ভালো লাগতেছে এদিক দিয়ে হাঁটতে, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন, এই যে আমি কিন্তু পিছলে পিছলে যাচ্ছি, কাদা আছে অনেক অনেক কাদার মধ্যে দিয়ে। এই যে দেখুন দেখুন, এই যে দেখুন, এই যে সিন্ডালটা পিছলে এই যে কি অবস্থা হয়ে গেল, হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু অনেক গরমের পরে, অনেক খরার পরে কিন্তু হাঁটতে মাঠের মধ্যে দিয়ে অনেক ভালো লাগে। তো হাঁটতে থাকি আর মাঠের মধ্যে গান, এই যে পাশে দেখুন, গান আপনাদেরকে শোনাবো না, মাঠ দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে যাব, কারণ হালকা হালকা একটু একটু শীত শীত বৃষ্টি পড়তেছে, কিন্তু আসলে কেমন যেন লাগতেছে। আমি আপনাদেরকে মাঠ ঘুরে ঘুরে দেখাবো, দেখানোর পরে বাড়িতে গিয়ে আমি আমার রুমে বসে আপনাদেরকে সুন্দর একটা গান উপহার দেব, আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে, নতুন একটা গান আপনাদের উপহার দেব। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে পাশে দেখুন আমাদের এই যে ক্ষেতে, এই যে অনেক সুন্দর এই যে ঢেঁড়সের গাছ হয়েছে, এই যে অনেক সুন্দর ঢেঁড়স ধরেছে। আসলে খরায় এমন অবস্থাটা হয়ে গেছিলো, আমরা ভাবছিলাম যে আসলে কাঁচা কোনো শাকসবজি আমরা পাবো না, অনেক চিন্তা করেছিলাম। তো আল্লাহর রহমতে আমরা এই যে কাঁচা মরিচ পেয়েছি, এই যে গাছে কেমন কাঁচা মরিচ ধরেছে দেখুন, এটা আসলে আমাদের ক্ষেতে থেকে আমরা এই যে উঠা উঠা খাই, এই যে কত সুন্দর কাঁচা মরিচগুলো, এই যে ছোটো বড়ো এই যে মরিচগুলো সব মিলিয়ে খেতে অনেক মরিচ এখন হয়েছে। আসলে আল্লাহ কি না করে, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, আবার আল্লাহই হচ্ছে সব কিছু নিয়ে যাওয়ার মালিক। আমরা চিন্তা করেছিলাম যে হয়তো আমরা কোনো কাঁচা শাকসবজি পাবো না, আমরা কোনো কাঁচা শাকসবজি পাবো না। তো সব মিলিয়ে আমরা এখানে এই যে ঢেঁড়সের গাছ দেখতেছি,
অনেক সুন্দর ঢেঁড়শগুলো হয়েছে, তার মধ্যে এই যে মরিচের গাছগুলো আছে, অনেক সুন্দর সুন্দর মরিচ হয়েছে। সব মিলিয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আমাদের এখন খুব ভালো লাগতেছে। এই যেখানে ঝিঙ্গে পটলের গাছ হয়েছে, আমাদের তো মানে কাঁচা শাক সবজির আর কোনো অভাব নেই, বৃষ্টি হয়েছে অনেক সুন্দর হয়েছে। এই যে সুন্দর সুন্দর তরিতরকারি গাছ সব বাড়িতেই লাগানো হয়েছে। ও আমরা এখানে সবসময় আসলে টাটকা শাক সবজি খেতে পারি, আর বিশেষ করে অনেকেই বলেছেন যে মনাপু আপনি শহরে কেন থাকেন না, আপনি শুধু গ্রামে থাকেন। আসলে গ্রামটা এত ভালো লাগে, আমাদের গ্রামটা কেমন আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু আমাদের গ্রামটা অনেক ভালো লাগে, আমি গ্রামের মায়া আসলে ছাড়তে পারি না। তো ইতিমধ্যে আমার ফ্যামিলি সহ আমাদের লন্ডন যাওয়ার কথা ছিল, লন্ডনে যাবো কি না ভাবতেছি। আর পুরো ফ্যামিলি নিয়ে যাইতে হলে মানে একটু সময় লাগতেছে আর কি, তারপরেও মনে মনে ভাবতেছি আসলে যাব কি না। এত সুন্দর গ্রাম ছেড়ে, এই গ্রামের মায়া ছেড়ে আসলে আমি কোথাও যেতে পছন্দ করতেছি না। তবে আমাদের একটা দারুণ সুযোগ এসেছে, ফ্যামিলির সবাইকে লন্ডনে নিতে চাচ্ছে, আমরা একটু ভাবতেছি যে একটু সময় করে দেখা যাক। ওই যে ওই পাশে অনেক সুন্দর কৌশলের ক্ষেতও কিন্তু আছে, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু অনেক সুন্দর কৌশলের ক্ষেত। আমরা কিন্তু সব কিছু কিন্তু ওখান থেকে খাইতে পারি, এগুলো সমস্ত কিছুই আমাদের বাড়িতেই ইনশাল্লাহ। তো আমাদের মাঠ তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, এখন আপনাদেরকে গান না শোনালে তো আপনারা ছাড়বেন না, যে মনে আপু শুধু মাঠ দেখবো না আপনার গান শুনবো, গান না শুনলে তো প্রাণ জোড়ায় না আমি জানি। তো আপনাদেরকে এখন শোনাবো গান। আমি এই যে এখন আস্তে 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 এই যে চলে যাচ্ছি, এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ির মধ্যে চলে যাচ্ছি। আমাদের গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। অনেকে বলছে মনাপু আপনার খাবার তো কোনো অভাব নেই, এই যে কাঁচা শাক সবজি তরি তরকারি সব সময় আমরা আসলে টাটকা টাটকা উঠায় উঠায় খাই, বাড়িতে সব কিছুই আছে, অনেক বড় বড় হয়েছে, এই যে খাবার কোনো শেষ নেই, খুব সুন্দর সুন্দর। আর এই যে অনেক ফলন ফলছে কিন্তু, এই যে ঢেঁড়শগুলো কত সুন্দর হয়েছে দেখুন, অনেক সুন্দর। আচ্ছা দেখা যাক, আমি এই যে বাড়ির মধ্যে যাচ্ছি, সেই এই যে কৌশলের বইয়ের সামনে আবার চলে আসলাম। এদিকে এই যে বৃষ্টি হয়ে গেছে, এই যে অনেকেই এখানে আসলে যে ছাগল চড়াচ্ছে, এখন চলে যাচ্ছি বাড়ির মধ্যে। তো এখন বাড়ির মধ্যে যাচ্ছি আমি, এই যে আমের গাছ এপাশে, যাইতে থাকি। হাই হাই, আমি এখানে কি দেখতে পেলাম, এই যে দেখুন আসলে অনেক আম গাছের নিচে যে পড়ে আছে, কেউ আসেনি, অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে, আমি তো অনেক আম এখানে দেখতে পাচ্ছি। আসলে আম দেখলে পরে কি কোনো লোভ সামলানো যায়? এই যে কত সুন্দর আমগুলি, আমি এই যে পাকা আম, কাঁচা আম, এরে বাপরে, এই দেখেন কত বড় একটা আম পাইলাম, এই দেখুন। এই যে অনেক আম পাওয়া যাচ্ছে, আমগুলো এখানে আমি কুটে কুটে আসলে রাখতেছি, বাড়িতে থেকে বাসন নিয়ে আসব, তারপরে আমগুলো নিব। একে একে অনেক আম আমি খুঁটে ফেলছি। এই যে একটা ছাগল ছানা আমার কাছে চলে এসেছে, তা দিন না দিন দিন করতে করতে, এই যে কেরে ভোলা, একটা ভোলা চলে এসেছে আমার সামনে। আমি আসলে অনেক ভালোবাসি ছাগল ছানাকে, এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখুন আমার সামনে চলে এসেছে, ঠিক কি
আর একটু দেখতে থাকি, দেখা যাক আম পাই কিনা। আরো অনেক আম তো পেয়ে গেলাম। এই দেখো কতগুলো আম পাইছি। ওই একটা বাসন নিয়ে আসো গাতো বার থেকে, যাও দৌড় দাও। আচ্ছা ও বাসন নিয়ে আসুক। আচ্ছা আমগুলো উঠাও। এই যে আমার ভাস্তি, এই যে কীভাবে ও আম কুড়তেছে। এই যে আর যে ছাগল ছানারা খুব দুষ্টামি করতেছে, আমার পিছু পিছু ঘুরতেছে। আচ্ছা বাড়িতে নিয়ে যাও, আমি আসতেছি, যাও। আমার দর্শকদেরকে গান শোনাবো আজকে, আম কুটানো দেখলাম, এবার গান শোনাবো, যাও নিয়ে যাও। আসলে ছাগল ছানা নাচ দেখতে আমার খুব ভালো লাগতেছে, আমার পিছু পিছু কিন্তু চলে আসতেছে। রুমের মধ্যে এখন চলে এসেছি, আপনাদেরকে গান শুনবো, সবাই গানটি শুনুন। আর বিচ্ছেদ গান তো আসলে রুমের মধ্যে নীরবে বসে না গাইলে তো আসলে আমার আত্মাটা শান্তি পাবে না, আমার দর্শকদেরও সেই অবস্থায়। আর বিশেষ করে বিচ্ছেদ গান তো প্রাণের খোরাক, আত্মার কথা, এই জন্য নীরবে বসলাম, গানটি একটু নীরবে গাই। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আবার পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেউ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেহ কেঁদে ধুলাই মেশে, পাথরের আঘাতে কেউ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেহ কেঁদে ধুলাই মেশে, পাথরের আঘাত ছয় গায়ে ফুলের আঘাত ছয় না, পাথরের আঘাত ছয় গায়ে ফুলের আঘাত ছয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে সার তো বলে ভালোবাসিয়া, ভালো চারে বেসেছ গো ভালোবেসেছে, ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি, ও ভালো চারে বেসেছ গো ভালোবেসেছে, আকাশ দেওয়ার মনে কইও কাজল যেন ছয় না, কাজল দেগান মূলে কইও আশা যেন চায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আবার পর মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ
দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবাই মানুষের অফিসিয়াল স্যালেন্ডের পাশে থাকবেন, ধন্যবাদ।